সম্মানিত শ্রোতা মন্ডলী, আমি আব্দুর রশিদ সরকারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার পালা গান আজকের শুরু করেছি। আজকের পালা নবাব এবং বেলায়েত সুর ছন্দ ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের উপহার দেওয়া হচ্ছে। নবাবের পক্ষে গাইবেন সুনামধন্য গায়িকা জনাবা মমতাজ বেগম এবং আমি আব্দুর রশিদ সরকার গাইব বেলায়েতের পক্ষে। তাই সর্বপ্রথম বেলায়েতের ভাব নিয়ে আমার একটা গান আপনারা সবাই লক্ষ্য করুন। অত অতুল জলে মালিক পাবি, অতুল জলে মালিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। কারণটা কি তোমার কাছে আমি একটু
জানতে চাই, আমি বলতে চাই যে এর ভিতরে অন্তর্নিহিত যে দুটো কারণ রয়েছে, প্রশ্ন দুটার অন্তর্নিহিত কারণ, এই অন্তর্নিহিত কারণের মধ্যেই রয়েছে আমাদেরকে নবীর মৃত্যুর পরে বেলায়েতের মধ্যে ইবাদত করার জন্য আল্লাহ পাক বা নবী পাক নির্দেশ করেছে। আমার প্রশ্নের উত্তরই ইনশাআল্লাহ আমার পক্ষে কথা বেরিয়ে আসবে। তাই সেই সাগরের মিষ্টি পানি অতুল জলে মানিক কবি অতুল জলে অতুল জলে মানিক কবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি বাংলার বিশিষ্ট গায়ক আব্দুর রশিদ সরকার। তবে শুনুন আমার এই পালাটি, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি পালা আরম্ভ করছি। আমি তোমার পিপাসি
সভাকার অপূর্ব রূপে বন্ধু গিয়াছো দেখা তুমি আসিয়া পবিত্র মক্কায় কুরেশি সভাকার অপূর্ব রূপে বন্ধু গিয়াছো দেখা আপনি বলছেন ওখানে ডুবুরি হইলে ওই সাগরে মানিক পাওয়া যাবে, হ্যাঁ মানিক আপনি ওই সাগরে পাবেন, বেলায়েতের সাগরটা ঠিক, কিন্তু এই যে ডুবুরি হবেন আপনি, এই ডুবুরিটাই ডুব দেওয়াটা আপনার শিক্ষা নিতে হবে আগে। যদি ওই শিক্ষা নিতে হয় তাহলে আমার এই নবুয়াতের মধ্যে যাইতে হবে, নবুয়াতের মধ্যে যাই ওই ডুব শিক্ষিত হবে আপনার, তারপর আপনি বেলায়েতের ওখানে যায় মানিক পাবেন। কিসের মধ্যে কি কোন আপনি? প্রথমে দাঁড়ায় এই ভাই একটা ঝাড়ি দিছে আমাকে, বলতেছে এই মমতাজ গান যে গাইবা হুশ করে গায়ো, আমি কিন্তু একটা আজরাইল, আমার সাথে গান গাওয়ার জমের বাড়ি, ওই আজরাইলের বাড়ি নাকি দাওয়াত খাওয়া এক সমান। আপনি যে কথাটা বলছেন সুন্দর বলছেন, কিন্তু কথাটা মিশে নাই, কেননা মানুষরা কখনো আজরাইলের বাড়িতে দাওয়াত খায় না, এক মানুষ আর এক মানুষের বাড়িতে দাওয়াত খায়। আপনি এটা কেমন কথা বললেন? আজরাইলের বাড়িতে কি কেউ কোনোদিন দাওয়াত খাইছে? খায় নাই। তাহলে আপনি কেন বলেন এই কথা যে দাওয়াত খায় না? আর আপনিও জানতাম আমি একজন, আমি জানতাম আপনি একজন মানুষ, হঠাৎ করে এমন একটা শ্রেণীতে চলে গেছেন আপনি আজরাইল হয়ে গেছেন। আপনি কি জানেন এই কথা যে আজরাইলের সাথে মানুষ অনেক উৎকৃষ্ট, কারণ 70,000 ফেরেশতা আল্লাহ দিন মানুষ এই আদম তৈরি করে, এই আদমকে সেজদা করেছিল 70,000 মানুষ, 70,000 ফেরেশতা। তাহলে আজরাইলের সাথে আমার মানুষ বেশি বড়। আপনি এই বড় এই শ্রেষ্ঠ জিনিসের মধ্যে একটা তার সাথে একটা নিচা জায়গায় চলে গেলেন, এই কাজটা খুব একটা ভালো হয় নাই।
তবে আপনি যে কোন আজরাইল, আমিও মমতাজ আজকে আসছি। আমি কম সাহস নিয়ে আসিনি, আমি আজরাইল আজকে পরীক্ষা করে দিব। যুদ্ধে গিয়া দয়াল নবী যে মেয়েদেরকে পরাজিত করে ধরে এনেছিল, তাদেরকে কলেমা দিয়ে রেখেছিল, আসলে তাদেরকে আসলে বিয়ে করে নাই, তাদের সাথে এমনি প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু কামের মধ্যে তাদের সাথে কাম ভাবটা ছিল না, ওইরকম কোন কর্মে এসে যায় নাই। কিন্তু বাকি যে তিনজন, এই তিনজনকে উনি আসলেই বিবাহ করেছিল, তাদের সাথে প্রেমও ছিল যথেষ্ট, কামও ছিল যথেষ্ট। তাই ওই তিনজনই ছিল প্রকৃতি তার বউ বা স্ত্রী, আর এগারো জন ছিল না। নবী তোমার একজন ভক্ত জানি, নাম হয় ওয়াস্করণী, দয়াল তোমার সাথে ছিল, তাহার আসে কে মাখায়। বালিকা যদি আমি রাইখা যাই, হঠাৎ যদি তার মনটা অন্যরকম হয়ে যায়, তাই সাথে সাথে যেখানেই যাইতো নবীর সাথে সাথে সবসময় রাখতো, কারণ আয়েশা সিদ্দিকাকে নবী অতি ভালোবাসতো। তাই যখন সে সাবালক হয়ে গেল, নবীর সাথে তার গভীর প্রেম হয়ে গেল, তখন আর নেওয়ার কোন প্রয়োজন হয় নাই। এই হলো তার প্রশ্নের জবাব। এখন তার কাছে আমার প্রশ্ন, আপনি শুধু জবাব করবেন, এই যে একটা গান করলেন, অতুল জলে মানিক মিলে মানিক পাবি হইলে ডুবলি, আপনার এই যে সাগরটা তৌহিদ সাগর, এই যে তৌহিদ সাগর, এই সাগরটার পানি কয় প্রকার, বা সাগরই কয়টা, সাগর কি একটা না কয়েকটা, সাগর কয়টা, আর এর পানি কিরকম লাগে, কোন সাগরের পানি কি মজা, আপনি সুন্দর ভাবে সাগর সম্বন্ধে একটু বিশ্লেষণ করবেন। আর এই যে আপনার বেলায়েত, এই বেলায়েত শব্দের অর্থ কি, আর এই বেলায়েত কয় প্রকার, এই মাত্র আমার দুইটা প্রশ্ন, সুন্দর ভাবে জবাব করবেন। নবীজি ওরে শক্তি কি আছে আমার, তোমার গুণ গাহিবার বিশ্বসিতে ভাবিতেছে রহিম সরকার, দয়াল গো নবী শক্তি কি আছে আমার, তোমার গুণ গাহিবার বিশ্বসিতে ভাবিতেছে রহিম সরকার, আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে
চিনি চিনি বিজগিয়ায় আগো তোরা আয় সকলে ওরে সেনার সময় বইয়ে যায় অচিনি চিনি বিজগিয়ায় আগো তোরা আয় সকলে ওরে সেনার সময় বইয়ে দখল আমার রাষ্ট্রে নাই, কাজেই তোমাকে আমি বলতে চাই, তুমি এখনো যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও তাহলে আমার বেলায়েতে চলে আসো, নসে তোমার এই নবুয়াতে এলম কালাম দ্বারা কোনো কাজ হবে না, কারণ এই সমস্ত কাজ আজকাল অচল। আজকাল ভাবের দেশ নাই, ভাবে ভাত পাওয়া যায় না, আজকাল বস্তুবাদের দেশ। দেশ হলো অর্থাৎ বিশ্ব এখন আধুনিক বিজ্ঞানের দেশ, কাজেই যতক্ষণ পর্যন্ত তুমি বেলায়েতের মধ্যে ডুব না দিবে অতক্ষণ পর্যন্ত তোমার ইবাদত কায়েম হবে না। তোমাকে প্রশ্ন করেছিলাম মমতাজ, যে নবী 11-14টা বিয়ে করেছে, 11টার সন্তান হয় না, আর তিনটার হইলো কেন? তুমি জবাবটা দে চাও। আরে আমার সোনার চান রে, জবাবটা শুনে আমার জুড়াইয়া গেল। হ্যাঁ, দেরি আছে, আরো কয়েক বছর গানা লাগো, পাশে পাশে ঘুরো, তারপরে যদি আমার এই কথার জবাব দিতে পারো। আমি বলছিলাম যে আমার সাথে গান গাওয়ার জমের বাড়ি দাওয়াত খাওয়া, তুমি বলছো আজরাল ছাইজে গেলা। তুমি আমার কথার পেশটাই তো বুঝো নাই, অর্থাৎ আজরাল সাজ, অর্থাৎ আমি যে গান যে কথা ছাইরে দেব, তোমার কথারে যাইতে তোমার গানের যাইতে মাইরে হলাই দিব, এই কথাটা আমি বুঝাইতে চাই তোমার কথা দিয়ে। কাজে কি আমি কি আজরাল সাজছি নাকি? জবর একটা গায়িকা এসে পড়ছে, এখনো বলি আমার কথার জবাব আমি যেভাবে জিজ্ঞেস করছি, পারো যদি তোমার তফিলের মধ্যে থাকে তাহলে এইভাবে দাও কথা জবাবটা, বেলায়েতের ভাবের মধ্যে ফেলাইয়া দাও। তোমার নবুয়াতের সারা জীবন মাটি করলেও তোমার এই নবুয়াতের মধ্যে আমার এই কথার উত্তর হবে না। সারা বিশ্বের সমস্ত নবুয়াতালারাও যদি আমার প্রশ্নের উত্তর করে থাকে, কিয়ামত যতক্ষণ পর্যন্ত বেলায়েতের দরজায় পাড়া দেবে অতক্ষণ পর্যন্ত আমার এই কথার মধ্যে আসতে পারবে না ইনশাল্লাহ। এটা আমার ওই অসিনে চিন বিজদি আয় জ্বালাইয়া প্রেমের ধ্বনি, আর প্রেম খেলা খেলাই গো সাই প্রেম খেলা খেলা, অসীম দেশের সামনে সানা হাহুয়ের বারাম খানা জ্বালাইয়া প্রেমের ধ্বনি, প্রেম পাশা খেলাই গো তথায় প্রেম পাশা খেলা, তাতে পাবার ভাঙ্গুরি খেলাই রূপ লীলা দেখায়, তাতে পাবার ভাঙ্গুরি খেলাই রূপ লীলা দেখায়, পাখির চির বিজদি আয় আগো তোরা আয় সকলে ওতে নার সময় হয়ে যায় অচির চির বিজদি আয়। আমাকে জিজ্ঞেস করেছে বেলায়েতের সাগর কয়টা, আমি বহুত জবাব দিতে পারি কিন্তু তোমাকে সঠিক জবাব দিব। কি জবাব? বেলায়েতের সাগর হলো তিনটা। আল্লাহ পাক তার পবিত্র কালামের মধ্যে বলেছেন, হে আমার বান্দা, তোমার কলপের নিচে তিনটা দড়ি আছে,
এই তিনটা দরিয়ার খবর যতক্ষণ পর্যন্ত তুমি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরত সম্পর্কে তোমার জ্ঞান হবে না। একটা হলো রুবুবিয়াতের সাগর, একটা হলো উলুহিয়াতের সাগর, আর একটা হলো আবুদিয়াতের সাগর। একটার পানি মিষ্টি, আর একটার পানি হলো নুনকটা, আর একটার পানি হলো তিতা। এটা জানে যারা বেলায়েতের সাধক, ওই রাস্তার মধ্যে ডুব দিয়া আমার মাওলাকে যারা বাধ্য করছে তারাই কেবল সেই পানির খবর জানে, অন্য কেউ জানার কোনো কায়দা নাই। প্রশ্ন করা হয়েছে বেলায়েত শব্দের অর্থ কি? বেলায়েত শব্দের অর্থ আল্লাহর সৃষ্টিকে তৌহিদ করে জেনে ওই জানার মধ্য দিয়ে আল্লাহর পরিচয় লাভ করা, অর্থাৎ বেতেই ব্রহ্মাণ্ডের খবর করার জন্য বলছে আর তে দিয়া তৌহিদ করার জন্য বলেছে। এই দুইটা শব্দই অক্ষর ব্যবহার করা হয়েছে শুধু আমার এই বিশ্বকে এবং আল্লাহকে জানার জন্য। এখন তোমার কাছে একটা প্রশ্ন, নবী পাক মুহাম্মদ রাসূলুল্লাহ তার আসাবদের একদিন বলেছিল, হে আমার আসাবে আকরামগণ, পবিত্র কোরআন শরীফের ভিতরে তুমি না বলেছো যে মানুষের চাইতে ফেরেশতারা নিকৃষ্ট, মানুষ উৎকৃষ্ট। আমি শুধু একটা কথা বলবো, নবী পাকের উপর যে কোরআন নাযিল হয়েছে, নবী তার আসাবদের বলেছে আমার ওই পবিত্র কোরআনের অক্ষরের ভিতরে জিবরাইল আমিনের পায়ের চিহ্ন রয়েছে। তোমার কাছে প্রশ্ন, কোন অক্ষর দুইটার ভিতরে, আবার কোন অক্ষরের ভিতরে জিবরাইল আমিনের পায়ের গুরমুরের চিহ্ন রয়েছে? তুমি জানলে খেলে এই কথাটা কইবে তো, ওই অসির চিন বিজদি আয় সকলে ওচেনার সময় বয়ে যায় অসির চিন বিজদি আয়। আর তিনটা গুটি সাইরা দিল তিন তিনিকে নয় হইল বাবা, তিনটা গুটি সাইরা দিল তিন তিনিকে নয় হইল, তিনটা গুটি সাইরা দিল তিন তিনিকে নয় হইল, সাত পাতে অষ্ট গুটি কোটেতে গুড়াই সাই আমার কোটেতে গুড়া, আর পাঁচটা চল্লিশের খেলা হামেশাই খেলাই সাই আমার, পাঁচটা চল্লিশের খেলা হামেশাই খেলা অচিরে চিনবি যদি আয়, আয় গো তোরাই আয় সকলে অচেনার সময় হয়ে যায় অচিরে চিনবি যদি আয়। রশিদ বলে খেলায় বসে তিনজন তিন কোটে বসে, মাঝখানে এক বুবাই এসে খেলায় গোল বাদাই রে ভালো খেলায় গোল বাদা, ওই রশিদ বলে খেলায় বসে তিনজন তিন কোটে বসে, মাঝখানে এক বুবাই এসে খেলায় গোল বাদাই রে ভালো খেলায় গোল বাদাই, তখন একটা গুটি পাকা কইরা সাই ঘরে লইয়া যাই গো, তখন একটা গুটি পাকা কইরা সাই ঘরে লইয়া যাই, আয় গো তোরা আয় সকলে পরে চলার সময়।
আপনি কখনো সেই বেলায়েতের কর্ম করতে পারবেন না। সে বলছে আমি বেলায়েতের মধ্যেই আছি, আমি তোমার নবুয়তের মধ্যে নাই। না, এই কথা আপনার ভুল। আপনি এখনো স্বীকার করেন, নবুয়তকে যদি অমান্য করে আপনি যান তাহলে কখনো পারবেন না। নবুয়তকে আগে মেনে নবুয়তের কর্ম আপনার সাথে থাকবে, এরপর বেলায়েত, তাছাড়া পারবেন না আপনি। নবুয়তকে আপনার মানতেই হবে, আপনি যতই গায়ে জোরে বলেন না কেন। সে বলছে আমার কাছে প্রশ্ন করেছিল যে তিন ঘরে নবীর সন্তান হইল কিন্তু এগারো ঘরে হইল না, এর কারণ কি? আমি নবুয়তের মধ্য থেকে যেই জবাব দিছি সে তার জবাবটা পছন্দ হয় নাই। সে বলছে জারু কয়দিন ঘুরো তারপর আমার কথা বুঝবা। প্রশ্নের জবাব দিলা হইল নাকি? আমার এই প্রশ্নের জবাব দিতে হইলে বেলায়েতে আসতে কেন? আমি আপনার বেলায়েতে যাব? আমি নবুয়তে থেকে যেই জবাব দিছি আমি চ্যালেঞ্জ করব। আমার এই জবাবের উপর দিয়া এই গায়ক জগতে যদি কেউ জবাব দিতে পারে তাইলে আর আমি তার কিছু কইলাম না। তারে আমার মনে হয় মাই বিয়াই নাই, তার অন্য কিছুতে বিয়াইছে। নিয়ে জারিলন সবার লগে নাকি? যেই জবাব আমি নবুয়তে আছি আমি নবুয়ত থেকে জবাব দিছি, কেন আপনার বেলায়েতে গিয়ে আমি জবাব দিতে যাব? আমি কি বেলায়েতের পাটনিছি নাকি? আরে ভাই রে, এক ছেড়া গান শুনতে গেছে আর এক ছেড়িও গেছে গান শুনতে। তো ছেড়ির ঘুম ধরছে, ঘুম আসার পরে ঘুম আসতেছে মানে ঝুমতাছে। এখন ওই ছেড়াই কয় রে ঝুমসকে, ওই যে ওই সাইডে আমার বিছনা আছে, ঘর আছে, বিছনে যায় শুয়ে থাক। ছেড়ি কয় হ তোমার বিছনা আমি শুই আর তোমার জুই থোক নাকি? হ্যাঁ, আমি তোমার বেলাতের কথা কই আর তোমার জুই থোক না? ও তো আবার না, আমার নবুয়ত আমি আছি, আমার নবুয়ত থেকে তোমার প্রশ্নের জবাব করছি আমি। এর চাইতে বেশি জানলে ওই যে একটা কথা কইছি না, ওই রকমই মনে করো। আমি যদিও ভালো গাই আমার শিখার শেষ নাই, আমি আরো ঘুরতে পারি আরো শিখতে পারি। আর আপনার তো শিখার প্রয়োজন নাই, কারণ আপনার সালানি তো মিশা কথা সালাম। আপনি হলো মিশা কথার একটা ফ্যাক্টরি, মিশা কথার পয়দা করেন নয় নিজের ইচ্ছা মতো কথা কেন? আপনার অন্য কিছু শিখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আমি ওই রকম না, আমার শিখার শেষ নাই, আমি এখনো শিখবো, অসুবিধার কি আছে? এখানে কোনো ঘৃণার কোনো কথাই নাই, অসুবিধা নাই তাতে। আসলে যেই জিনিস যখন নাকি আলেপ বাতের সে পড়তাম ওই যে মসজিদে যায়া একজন ইমামের কাছে, তখনই এই নটকা আমরা শিখছি। আর আপনি তো মনে করতেছেন হে রে কি জানি জিজ্ঞেস করে বলছেন, আসলে যে কিচ্ছু না এটা আপনি বুঝতেছেন না। আপনি আমার আসলে ছোট ছোট করে অবহেলা করতেছেন। আমি কিন্তু ছোট একটা ব্লেড আর আপনি হইলেন ওই বড় হইলো বড় পানিলাও আছে না ওইগুলি, এই ছোট ব্লেড যদি আমি হই আপনার কিন্তু যে বুকে থেকে একেবারে নিচ পর্যন্ত ফাড়া দিমু এই ছোট ব্লেড দিয়া। পানিলার বিচি টিচি কিন্তু সব বাইর খেলাম আমি, এটা মনে রাখেন। কোরআনের সম্পূর্ণ অক্ষরের যে শেষের অক্ষরটা সেটা হলো ইয়া। তবে কোনই আপনি ধরতে পারেন ইয়া তো দুইটা, সেই চিহ্নটাও আছে
যেমন দুইটার মধ্যে একটা হলো নুক্তাওয়ালা আর একটা নুক্তা সারা, একটাই এর নিচে দুইটা নুক্তা, যেই একটার নিচে দুইটা নুক্তা ওইটাই জিব্রাইল ওইটার উপরে পাড়া দিয়েছিল, পাড়া দেওয়ার সাথে সাথে ওই দুইটা নুক্তা পড়ে ওই এটার নিচে। এই হলো আরো কিছু আমি বলবো, ওই ইয়ার উপরে যখন পাড়া দিল তখন ওই ইয়াই কানতে লাগলো যে হে বারালাহি জিব্রাইল আমার উপর পাড়া দিল, তবে আমার কি হবে উপায় এখন? তখন আল্লাহ বলল যে তোমাকে এমন একটা জিনিস আমি তোমাকে পুরস্কার দিব অন্য কোন অক্ষরে সেই পুরস্কারটা পায় নাই, কি আলিফ, আলিফে হয় আল্লাহ, কিন্তু আলিফ হইল সর্বপ্রথম আর ইয়া হইল সর্বশেষে। এই আল্লাহ লিখতে বা রাসূল লিখতে আল্লাহর যে 99টা নাম আছে এই সম্পূর্ণ কিছু লিখতে ইয়া শব্দটা আগে ব্যবহার করে, কারণ ওখান থেকে ইয়াকে এই সম্মানটা দেওয়া হয়েছে যে আমার নামের আগে তোমাকে আমি ব্যবহার করব। ইয়া না ব্যবহার করলে আল্লাহ নামের বা রাসূল নামের কোনো সৌন্দর্যই আসে না, সৌন্দর্যই হয় না। এই হলো আপনার প্রশ্নের জবাব। তুমি প্রেমিক পাইলে আরে প্রেমিক পাইলে খইল দোকান, আরে তুমি ভাবুক পাইলে খইল দোকান, বাবারে নইলে দোকান খইল না, তুমি নইলে দোকান খইল না, মোনা জেনে মনের কথা খুইলে বইল না, বলা বল মোনা জেনে মনের কথা খুইলে বইল। সরকার কেরা আমার উপরে দাঁড়িয়েছ কয় দুনিয়াতে
আমি যা জবাব দিয়েছি এর উপরে জবাব দে, তারে মাই বিয়াই নাই অন্য কিছু বিয়েছে। আরে এই বাক্যটাই আমার গানের জগতে মাই বিয়াই নাই বতারে কুত্তেই বিয়েছে, এই কথাটাই তো ক্যাথরের জগতে গানের জগতে আমি রশির সরকার আনছি। ও আমার কথা দিয়ে আমার জারি পারলে এরকম দু একটা কথা বিয়েই নাও দে, রশির সরকারের তৈরি কথা, এ কথা মার্কা মারা কথা, ইয়ার একটা কথা বানাইতে ও অন্তত পক্ষে আষ্ট দশ মন দুধ খাইতে হয়। ও আমার বানাই না কথা আমার জারি, এ নাম জানি না টুকুই রে ভাই আইসা, ঘাস কাটার মানুষ নাই ভর্তা খাওয়ার গাধা। তুমি তোমাকে একটা কথা বলি, এক ছাগল আর ছাগলি পাহাড়ি এলাকায় গেছে ঘাস খাওয়ার জন্য, যাই এসে সন্ধ্যা হয়ে গেছে ঘাস খাইতে খাইতে ওই পাহাড়ের গুহার ভিতরে পলাইছে। পলানের পরে ছাগলি ছাগল দেখে কইছিল তুমি এ কোন জায়গার মধ্যে আসছো, এ তো কি পাখের বাসার মধ্যে এসে পলাইছি আমরা। এখন ছাগলে কইতেছে আইসা যখন পড়ছি এটা ব্যবস্থা করতে ভাই, তুই খালি একটা কথা বলবি তারপর যা করুন লাগে আমি কোবানি করবানি। যে কি কবি, যে তুই খালি বলবি যে আমি সাত মাসে পাঁচ মাসের গর্ভবতী, তুমি আমার কচি বাঘের মাংস আরাই না কোনোদিন খাওয়াইলে না। শেষ পর্যন্ত ওই বাঘ বাসায় সন্ধ্যার সময় আসতেছে, ওই ছাগলি ছাগল দেখতেছে ছাগল তুমি আমার কচি বাঘের মাংস খাওয়াইলে না কোনোদিন। এই না ওই ছাগল বলতেছে সারাম দাদি চোখ থাক, তোর কথা শুনলেই তুই যে বাঘ আসতেছে এখন দৌড় দিব, কাছে আইসা লোক দৌড়বে পারলে সে তোর খামো না দৌড়বে পারলে খাওয়াই কেমনে। বাঘ কয় সাংঘাতিক রে আল্লাহ, আমার বাসার মধ্যে পলাইছে আমার মাংস মাংস খাইব, আমার তো বিরাট বেকাই তো বাঘ এই পিটকে দৌড়। এখন বানর মামু গাছের থেকে নাই না কয় বাঘ কাকা দৌড়াইতেছে নিকা, কয় বাবা কয় ওনাকে দূরে লও থাকে যায় কথা কমু, কারণ কি কয় আমার বাসার মধ্যে কালা কালা দুই দে বড় বড়, যে কি কয় বাঘের মাংস তো ভাত খাইব, কয় কারা কয় তার কত দরকার নাই কালা কালা বড় বড় দুই দে। শেষ পর্যন্ত কেছে যে মামা কাকা তুমি খারাও আমি তো এইখানে আসি, যাইয়া দেখে যে এক ছাগল আর এক ছাগলি বানর এসে বাঘের কাছে খবর দেয়, কাকা আপনার তো মতো বুকাই নাই, এ তো এক ছাগল আর এক ছাগলি, কয় তোমার কথা আমার বিশ্বাস করি না, তোমার কথা আমি বিশ্বাস করি না। তখন বলছে তাহলে এক কাজ করো, বানর বলছে তুমি যদি বিশ্বাস না করো পাহাইরে বড় শক্তলতা তোমার গলার সাথে আমার গলার সাথে বাঁধবি, আমি যাবো আগে আগে তুমি এইসব পাশে পাশে, বাঘ কয় তাইলে আমি যাইতে পারি। তখন পাহাইরে লতা দিয়ে বানরের গলার সঙ্গে বাঘের গলার সঙ্গে বাঁধছে, বানর আগে আগে যায় বাঘ যায় পাশে পাশে যায় যে আবার একটু খুঁটটি করে যে না হানে আবার দৈরে খায়। ওই যখন কাছাকাছি আইসে এখন ছাগলি করতেছে, ওই যে বাঘ লই আসতেছে এখন তো বানর আমাকে শুনে হলাইছে জনম কর ভাত খাওয়া আজকে দিব, কয় তুই ওই কথাই কয়। তখন ওই ছাগলি বলছে যে আমার কচি বাঘের মাংসটা সত্যই তুমি আর খাওয়াইলে না, আমি পাঁচ মাসের গর্ভবতী, কয় সারাম দাদি একবার তুই এই কথা কয়ে বাঘটারে খেদাই দিছাস, বাঘ দৌড়ে ফলাইছে আবার বান্দররে বুদ্ধি করে বাড়াইছি বাইন্দানের জন্য বান্দর বাইন্দা আনতেছে, এই কথা শুনলেই তো বাঘ দৌড় দিব আমি তোর খাওয়াবো কেমনে, বাঘ কয় খাইছে সালার বান্দর তোমার মারবার আনছে রে, এই তো দৌড় সেই ইয়ের লইয়া বাঘের লই বান্দর লইয়া এমন টান শুরু করে বান্দরের টান বাঘের টান কোনদিন বান্দরে কুলাইতে পারে কিনা। এই মমতাজ তাইতেই বলছি পেটের মধ্যে পারাতে পাথরটা দম বাড়িতে ফেলে দেবো, বাঘের টান কোনদিন বান্দরে কুলাইতে পারে না। আরে ভাবুক পাইলে খুইল দোকান, আরে ভাবুক পাইলে খুইল দোকান, জগতে নইলে দোকান খুইল না, অগো তোমরা নইলে দোকান খুইল না, মুন্না জেনে মনের কথা কইলা বইল না ভোলা মন, মুন্না জেনে মনের কথা কইলা বইল না, অতল পয়সা দিয়ে হাতে কেহ গেলে বাজারেতে সহজে যায় না সে রাজার নাম্বার নাই জানা, অতল পয়সা দিয়ে হাতে কেহ গেলে বাজারেতে সহজে যায় না সিনা না তার নাম্বার নাই জানা, ও গুরুর নাম্বার সিনা যার নাই আছে ভোলা মন মনবে আমার, ও নাম্বার সিনা যার নাই আছে জগতে তার হবে না সাধনা। চলো যাই মদিনাতে রাসূল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে আমার রাসূল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে আমার রাসূল নামের পাল তুলিয়া দে, চলো যাই মদিনাতে।
ছিলাম, কিন্তু শেষের বেলায় এসে এমন একটা ঘটনা ঘটাই দিল যাতে আমার মনে হয় সেই সৌন্দর্যটা আর রইল না। আমাকে ধমক দিয়া বলতেছে, এই সারি তোর পেটের ভিতরে একটা পা দিমু, পাছা দিয়ে দম বাইর করে দিমু। এই যে আপনার কথাটা বললেন, আমার তো মনে হইতেছে আপনি অভদ্র, আপনার গোষ্ঠী অভদ্র, আপনার চোদ্দ গোষ্ঠী অভদ্র, অভদ্রের ঘরের অভদ্র আপনি। আমার মনে হইতেছে আপনি কোনো ভদ্র গানও জানেন না, কথাও জানেন না, কোনো ভদ্র সমাজ আমার মনে হয় গানও করেন না। আমার এইরকম লাগলো এই কথাটা, আপনি যেইভাবে কথাটা বলছেন। এই মিয়া, আরে বাবা রে, কি কমু, আপনারা যারা শ্রোতাবৃন্দ আছেন, গান শুনতেছেন, আপনারাই বুঝেন যে আমি মমতা, আমার কথাটা কোন কোন শ্রেণীর। আর রশিদ বয়াতি যে যে গান করতেছে আর কথা কইতেছে, এর কথাগুলি কোন শ্রেণীর? আপনার সাথে আমার সাথে কোনো তুলনা না। এটা বলছেন যেটা আসলেই বলছেন, ঠিক কথা আপনি। হ্যাঁ, কি আর বলবো, তবে একটা কথা মনে রাখেন, আপনি তো দিতে চাইছেন, যাক স্টেজে যদি হইতো তাহলে আমি কিছু দেখাই দিতাম, কিন্তু স্টেজ তো না, ক্যাসেটে বলতেছি। আপনি মনে রাখেন যে আপনি আমার যদি একটা পারা দেন, একটা পারা দিয়ে যদি পাঁচ হাতে দম বার করেন, আমি আপনার একটা দিব না, একটা দিতে চাইলে আপনার আমি তিরিশটা পারা দিব পেটের ভিতরে। আমি আবার কারখানা দেখাই দিতাম যদি স্টেজ হইতো, তবে ক্যাসেটে যতখানি বললাম পুরামিন ইনজেকশন। আপনার মনে হয় যদি ভদ্রবংশের ছেলে হন তাইলে মনে হয় জানা যাওয়ার কথা, শৈলে জানা যাওয়ার কথা। কি বলবো আর, আপনি ঝাড়ি দিয়ে বুকটা করতে চান না, ওই ঝাড়িতে পড়ু না লোক মমতাস না, আপনি আমার চিনেন না। তবে আপনি আশায় রাখেন, আশায় থাকেন, কোন স্টেজে পাইলে আপনার ঠিকই আমি চিনাই দিব যে আমি কি। কয় আমার কথা, ওই আমি কইছিলাম যেই কথা, আমি যেই প্রশ্নের জবাব দিছি এর চাইতে ভালো জবাব দিবে নবুয়াতে থাইকে, বেলাতে যাই দিতে পারে কিন্তু নবুয়াতে থাইকে দিবে। তারে আর মাই বিয়ে নাই, তারে অন্য কিছু তো বিয়ে আইছে। এই কয় কথাটা তো আমার, এ রে আমার কথা আলার ঘরের কথা আলা, এই কথা বানা, এ কয় কথাটা আমার, কথাটা আমার আপনি কইতেন দি, আমি যখন বলছি তাহলে এখন এই বর্তমানের জন্য কথাটা আমার। আর আপনি এত জানেন, প্রশ্নের জবাব হয় নাই একেবারেই করে কইলেন, আপনি পারলে বিয়ে দিতেন, জয় ভাবে না এইভাবে জবাব। ও আগুরি মাতবাড়ি করবার আসেন না, আসলে কাজে কাজে যা, কথায় যা কাজে তা না। আপনার আমার চিনা হয়ে গেছে, আপনি দেখেন চাপা দিয়ে বাংলাদেশে নাম করছেন, আমাদের সাথে আপনাদের সাথে কোনো ছাম নাই। আপনার সাথে যদি যে আর এক চাপা বাসের লোকে পড়তো তাইলে কের উচিত কাম হইতো, আমরা তো চাপা বাস না, আমরা কোরআন এবং হাদিস নিয়ে আসল কথাকে স্টেজে তুলে ধরার জন্য চেষ্টা করি। ইতিহাস যে নাম করছেন আমি কিছু বুঝলামই না। তবে আমার গান শুনেন আপনি, আমার গান শুনলে আপনি বুঝতে পারবেন যে গান খানি কতখানি ওজন। ওরে তিরিশ ঘুরা লম্বা তরি, একশো তিরিশ হাত পলকে যায় তিরিশ হাজার বছরের বিপদ। তিরিশ ঘুরা লম্বা তরি, একশো তিরিশ হাত পলকে যায় তিরিশ হাজার বছরের বিপদ। আপনার শরীরে যদি এক বুঝা শক্তিও থাকে, ওই শক্তিতে কাজ হবে না যদি আপনার বুদ্ধি না থাকে, আর ওই শক্তি না থাকলেও হবে যদি আপনার বুদ্ধি থাকে। তাইলে দেখেন আপনি কত নিচাই নাইমে গেলেন, বাঘ হয়েছেন ঠিকই কিন্তু আপনার বুদ্ধি নাই, জ্ঞান বুদ্ধি নাই। আমার বুদ্ধির কাছে আপনার বুদ্ধি হায়ের মেনে যাবে। এখন দেখেন কি মাঠে যে খাইলেন,
এই মায়ের দেয় যত কথাই করে থাকে না আর এই মায়ের উঠবো না আপনার নিজের কথায় নিজে মায়ের ফেলে বাবা আমি করুন কি কোন দেখি আপনারা সবসময় আল্লাহ থাকে যার জন্য সে বিবির নেহার করতে পারে তাছাড়া করতে পারতো না। আপনার প্রশ্নের জবাব